আজ বানাবো ঝালের তরকারি। ঝাল যদি লেগেছে না কানের গোড়ায় দেবো। কি বললে? আরে কানের গোড়ায় বরফ দেবো, বরফ। ও, ঝালের তরকারি নাম হলেও এটা কিন্তু খুবই হালকা পাতলা একটা রেসিপি এবং রুচিবর্ধক। কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, আমার একটু তেলের হাতটা বেশি তাই বেশি তেল পড়েছে। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে এটা করতে পারেন। এগুলো হিং দেওয়া বিউলির ডালের বড়ি গোল্ডেন করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলেই ফোড়ন দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। ফোড়নের গন্ধ বেরোলেই এক এক করে সবজিদের এন্ট্রি। একটা বড় আলু লম্বা লম্বা করে কাটা, তারপরে শিম 6-7 হাফ করে কাটা। আচ্ছা, এই শিমগুলো 3G না 4G? 5G-র যুগে 3G 4G-তে পড়ে আছে, বয়স হয়ে গেছে তোমার। শিম ভাজা হলেই আসবে বেগুন, 5-6 বেগুন লাগবে। একটু নেড়ে কড়াইশুঁটি গুলো দিয়ে দেবো। সব সবজি দেওয়া শেষ, এবার আসবে নুন। স্বাদ মতো দেবো সাথে 1/2 teaspoon হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম। একটা টমেটো ও 4-5 কাঁচা লঙ্কা দিলাম, সাথে দিলাম 1 teaspoon জিরে গুঁড়ো। সব মিশিয়ে ঢেকে দিলাম। জিরে গুঁড়োর বদলে বাটা জিরে দিলে টেস্ট তো আরো দারুণ হবে। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে। আমার এখানে জল কমে গেছে ফুটতে ফুটতে, আর একটু জল দিয়ে সব সবজি সেদ্ধ হলে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দেওয়ার সময় খেয়াল রাখবেন তরকারিতে যেন পর্যাপ্ত জল থাকে, কারণ বড়ি অনেকটাই জল টেনে নেবে। সাথে একটু চিনি টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। ব্যাস, এইটুকুই রান্না, কিন্তু খেতে দুর্দান্ত।